কিন্তু কালক্রমে কি হচ্ছে এটা স্টেপিং স্টোন হয়ে যাচ্ছে ইংরেজিতে আরেকটা কথা স্টেপিং স্টোন স্টাম্বলিং ব্লকস বিকামিং স্টেপিং স্টোন আসছে যখন তখন মনে হচ্ছে যে এটা কি প্রচণ্ড বাধা এটা তো অতিক্রম করতে পারবো না হাই হায় আমার হয়তো সব শেষ হয়ে গেল কিন্তু যখন আমরা ভক্তির পথ থেকে অবলম্বন করে থাকছি তখন কি দেখতে পাচ্ছি যে না এটা হ্যাঁ যেন অগ্রসর হওয়ার একটা পাথরের ওপর যেমন জলে পাথরের ওপর পা দিয়ে আমরা অতিক্রম করি হ্যাঁ সেই জলটাকে অতিক্রম করার মতো একটা যেন পাথর যার উপরে ভর করে যাতে পা দিয়ে আমরা সেটাকে অতিক্রম করতে পারছি এইভাবে ভগবান কৃপা করেন এমন নয় যে আমরাই কেবল ভগবানকে ডাকছি আর ভগবান কিছু শুনছেন না না আমরা যখন এই হরিনাম করছি ভগবান শুনছেন কেন শুনবেন না তিনি তো আমাদের হৃদয়ে বসে রয়েছেন যিনি আমাদের হৃদয়ে রয়েছেন আমরা কি করছি সেটা তিনি দেখবেন না তিনি দেখতে পাচ্ছেন না এবং যখন ঐকান্তিক আমরা তার কাছে এগোবার তার কাছে যাওয়ার তার সেবা করার চেষ্টা করছি তখন কি তিনি আমাদের সাহায্য করবেন না নিশ্চয়ই করবেন সেই জন্য যতই বাধা বিপত্তি আসুক আমরা তাতে প্রতিহত হব না আমরা তাতে বাধা প্রাপ্ত হব না আমরা এগিয়ে যাব যত বেশি করে বাধা আসবে আমরা তত বেশি করে বলবান হয়ে উঠব যত বাধা আসবে আমাদের ভক্তি তত বেশি করে দৃঢ়তা লাভ করবে বিশ্বাস প্রাপ্ত হবে এইভাবে আমাদের এই পথে এগোতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রভুপাদ এই ইস্কনের স্থাপনা করেছেন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য এবং আমাদের ভক্তি জীবন যাতে অক্ষুন্ন থাকে সেই জন্য প্রভুপাদ এই ইস্কন সংস্থা স্থাপন করেছেন যার আশ্রয় থেকে আমরা অনায়াসে ভক্তি জীবন অনুশীলন করতে পারবো এবং এই ঈশ্বরের ইস্কনের আশ্রয় যখন আমরা থাকছি তখন দেখছি যে কত সহজে আমরা ভক্তি জীবন অবলম্বন করতে পারছি ইস্কনের প্রভাবে সর্বত্র কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে যারা ভক্তির পথ গ্রহণ করছে ইস্কন তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং এই ইস্কনের আশ্রয়ে অন্যান্য ভক্তদের সান্নিধ্য লাভ করতে পারছি সাধু সঙ্গ হচ্ছে উন্নত স্তর ভক্তদের কাছ থেকে আমরা এই ভক্তি পথে অগ্রসর হওয়ার প্রেরণা পাচ্ছি আমরা যেন কখনো না মনে করি যে ইস্কন একটা জায়গা যেখানে আমরা আসি রবিবারে রবিবারে একটু মেলামেশা করার জন্য যেমন মানুষ ক্লাবে যায় ইস্কন একটা ক্লাব নয় ইস্কন হচ্ছে একটা আশ্রম লোকেরা ক্লাবে যায় মজা করতে আর মানুষ আশ্রমে আসে ভগবত ভক্তির অনুশীলন করতে আমরা জানি ভগবত ভক্তির প্রাপ্তির জন্যই যেন এই পথ এই আমরা অবস্থান করি এবং তাহলেই আমাদের এই ভাগবত জীবন ভক্তি জীবন ভগবত ভক্তির জীবন সফল হবে সাফল্যমণ্ডিত হবে আপনারা দয়া করে এই পথটি অবলম্বন করেছেন এবং এখন নিবিড় ভাবে এই অবলম্বন করে থাকুন এই যে কি এক অপূর্ব সম্পদ অমূল্য সম্পদ সেটা আমরা বিচার করতে পারব না আমরা বুঝে দেখতে পারব না এর ফলে যে একটা কি অসীম লাভ আমাদের হবে কি রকম লাভ হবে সেই লাভের ফলে মুক্তি তুচ্ছ হয়ে যাবে সেই লাভের ফলে রাজ সিংহাসন নগণ্য হয়ে যাবে স্বর্গ সুখ স্বর্গে ইন্দ্রের পর্যন্ত নগণ্য হয়ে যাবে বিধি মহেন্দ্র তায়তে সমস্ত দেবদেবীদের মনে হবে যে এরা সমস্ত কীট পতঙ্গ এদের স্তর এদের ইয়েটির স্থিতিটা এত নিকৃষ্ট হ্যাঁ যেন তার কাছে ভক্ত এই যে শুদ্ধ ভগবত ভক্তির কাছে তাদের পদগুলি কীট কত পতঙ্গের মতো নগণ্য হয়ে যায় এমনই হচ্ছে এই অপূর্ব কৃষ্ণ ভক্তি এই সম্বন্ধে কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে আমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে রাখি আর ভগবত ভক্তির প্রতীক স্বরূপ যদি তুলসীকে আমরা আরেক দিকে রাখি পাল্লার তাহলে কোন পাল্লাটা ভারী হবে হ্যাঁ ভক্তির পাল্লাটা অর্থাৎ পৃথিবীর সমস্ত সম্পদ ভক্তির কাছে তুচ্ছ হয়ে যায় এই ভগবত ভক্তি এমনই এক অপূর্ব সম্পদ আর এই সম্পত্তি ভগবান স্বয়ং ভক্তরূপে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে এসে নিত্যানন্দ প্রভুর রূপে এসে দান করে গেছেন আর তাদেরই অতি অন্তরঙ্গ অতি প্রিয় পার্ষদ ছিল প্রভুপাত তা সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছে প্রভুপাত যদি সারা পৃথিবী জুড়ে বিতরণ না করতেন তাহলে আমরা এই বঙ্গভূমিতে থাকা সত্ত্বেও এই ভক্তির মর্যাদা মূল্য আমরা নিরূপণ করতে পারতাম না বিদেশে যেহেতু ভক্তরা কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছে তাই ভারতবাসীরা আমরা জেগে উঠেছে। আরে ওখানে গ্রহণ করছে তাহলে আমাদের তো একটু বিচার করে দেখা উচিত যদি যদি বিদেশি গিয়ে আমেরিকায় গিয়ে প্রচার না করতেন তাহলে এই ভারতবর্ষে কৃষ্ণ প্রচার হতো না বিদেশ থেকে বিদেশিদের নিয়ে এসে প্রচার করেছেন বলেই আজকে আমরা আমাদের সোজা কথায় বলতে গেলে টনক নড়েছে হ্যাঁ আমাদের টনক নড়েছে যাই হোক হ্যাঁ যেভাবেই লাভ হোক হ্যাঁ এই বস্তুটি যে আমরা পেয়েছি সেটাই আমাদের জীবনের এক অমূল্য প্রাপ্তি এই প্রাপ্তির ফলে আমাদের জীবন সার্থক হয়েছে এখন আমাদের প্রার্থনা কি যেন জন্ম জন্মান্তরে আমরা এই পথে থাকতে পারি এই পথ থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই বিচ্যুত না হই এই পথটা পেয়ে গেছি এখন এই পথটিতে যেন আমরা এই পথটি থেকে যেন আমরা বিচ্ছুত না হই তাহলে একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব পৌঁছতে পারব আর সেই লক্ষ্যটি কি সেই লক্ষ্যটি হচ্ছে গোলক বৃন্দাবন সেই লক্ষ্যটি হচ্ছে গোলক নবদ্বীপ তাই ভগবত ভক্তের কাছে যেটা আমি আগে বললাম স্বর্গের ইন্দ্রের পদ ব্রহ্মার পদ শিবের পদ এমনকি বৈকুণ্ঠের যে মুক্তি সেগুলো তুচ্ছ হয়ে যায় ভক্তকে যদি যে বৈকুণ্ঠ মুক্তিও দেওয়া হয় সারুপ্য সাজুজ্জ সালক্য ষ্টি মহাপ্রভুর ভক্তরা তা গ্রহণ করবে না কৃষ্ণ ভক্তরা তা গ্রহণ করবে না আমরা বৈকুণ্ঠে যেতে চাই না কেন কেন বৈকুণ্ঠ আমাদের কাছে তুচ্ছ আমাদের একমাত্র গন্তব্য একমাত্র লক্ষ্য হচ্ছে এই গোলক গোলকে আমরা নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত থাকবো মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে যুক্ত থাকব। আবার এই নবদ্বীপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা নবদ্বীপে আছে তাদের বৃন্দাবনে প্রবেশ রয়েছে যারা বৃন্দাবনে আছে তারা নবদ্বীপে নাও আসতে পারে কিন্তু যারা নবদ্বীপে আছে তারা বৃন্দাবনে যেতে পারে সেইটি মহাপ্রভুর দানের এক অসীম প্রকাশ কৃপার প্রকাশ আর সেটি প্রাপ্তির উপায়ে কি অত্যন্ত সরল Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare, Rama Hare Hare.